তো হ্যালো, ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা যে ভিডিওটা করব, সেই ভিডিওটা হচ্ছে কাঁকড়া কিভাবে বাঁধতে হয়। তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা 200 গ্রাম সাইজের কাঁকড়া আছে, আর আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার পরীক্ষা ছিল, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তো সেই জন্য আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আজকে কাঁকড়া কিভাবে বাঁধতে হয়। তোমাদের যদি জানা না থাকে তোমরা জেনে নাও, এটা আমি একটা ছেলে কাঁকড়া ধরেছি, আর কাঁকড়াটা পুরো শক্ত বক্ত রয়েছে। আর এই কাঁকড়াটাকে আমি আজকে দড়ি দিয়ে বাঁধতে হয় কীভাবে সেটাই তোমাদের শেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো সবার প্রথমে তোমাদের দড়িটা এইভাবে গলিয়ে নিতে হবে। তো যেহেতু আমি জুতো পরে আছি, তো সেই জন্য একটু স্লিপ করছে। তোমরা যারা নতুন তারা প্লিজ জুতো পরেই করবে, কারণ এটা খুব রিস্ক হয়ে যায়। যদি খালি পায়ে, তোমাদের প্র্যাকটিস না থাকে, খালি পায়ে করতে যাও, তাহলে কিন্তু এটা তোমাদের রিস্ক হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ দু সাইড নু এরকম তোমাদের করতে হবে। আমি যেইভাবে ঠিক বাঁধছি, ঠিক তোমাদের দু সাইড নু এরকম করে বাঁধতে হবে। তো আমার এক সাইড বাঁধা হয়ে গেছে, আর এ পাশটাও আমি আস্তে আস্তে বাঁধছি, ঠিক আছে। তো তোমাদের যদি এই প্রসেসটা জানা না থাকে এটা করে নিও। আর আমি এই যে প্রসেসটা করছি এটা সব থেকে সহজ প্রসেস। তো আমি তিন ধরনের প্রসেসে কাঁকড়া বাঁধতে পারি। তো তোমাদের যেটা সব থেকে সহজ সেটাই তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও যে আমি অন্য অন্য প্রসেসগুলো বলি, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার যেহেতু কাঁকড়া বাঁধা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ, আমি শুধু এবারে কাঁকড়াটাকে বেঁধে নেবো। তো কীভাবে বেঁধে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যেহেতু জুতো পরে আছি, তাই ঘন ঘন স্লিপ করছে, তাই খালি পায়ে আমাকে বাঁধতে হবে, ঠিক আছে। তো আমার কাঁকড়া বাঁধা কমপ্লিট, আর ও দেখতে পাচ্ছ কাঁকড়া বাঁধা হয়ে গেছে। ও আর দাঁড়া বের করতে পারছে না, কি সুন্দর। কাঁকড়াটার সাইজ 200 গ্রাম হবে, আর কাঁকড়াটা ছেলে কাঁকড়া, আর কাঁকড়াটা পুরো শক্ত, সেটাই আমি টিপে টিপে দেখছিলাম। তো কাঁকড়াটা যেহেতু ছেলে কাঁকড়া শক্ত, আর এই কাঁকড়াগুলো খেতে খুব ভালো হয়। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা আছে এই ধরনের আরও নতুন নতুন ব্লগ ভিডিও নেই, তাই প্লিজ তোমরা যদি চ্যানেলে নতুন হো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।